দেখো, আগমনীর প্রথম প্রশ্ন উত্তর, প্রত্যেকে আশা করছি কপি বের করেছো। এই কবিতায় কোন কোন ঋতুর নাম পাওয়া যায়? একের ক, এই কবিতায় কি সমস্যা তোমার? কেন আসছে না? কেন আসছে না? তাহলে তো বাকিদের তো একই রকম, বাকিরাও তো দেখতে পাচ্ছে, তাহলে সেটা তো এক্ষেত্রে আমার পক্ষে কোনো কিছু করা সম্ভব নয় এখান থেকে। এই কবিতায় কোন কোন ঋতুর নাম পাওয়া যায়? এই কবিতায় আমরা ডাইরেক্টলি দেখি, মানে অর্থাৎ পরিষ্কারভাবে বর্ষা এবং শীতের কথা এখানে উল্লেখ পাচ্ছি। এই কবিতায় বর্ষা ও শীত ঋতুর নাম পাওয়া যায়। ধ নয়, এটা রি, ওখানে আই থিংক হেজি দেখাচ্ছে, এখানে একটা এরকম আছে, ঋতুর নাম পাওয়া যায়। খ, কোন কোন মাস নিয়ে হয় বর্ষাকাল? আষাঢ় ও শ্রাবণ মাস নিয়ে হয় বর্ষাকাল। প্লিজ মিউট করো, কে মিউট করোনি? বারবার এক কথা বলতে হয়। আষাঢ় ও শ্রাবণ মাস নিয়ে হয় বর্ষাকাল। নেক্সট, বর্ষার পরে কোন কাল আসে? গ, বর্ষার পরে আসে শরৎকাল, বর্ষার পরে আসে শরৎকাল। শীতকাল হয় কোন কোন মাস নিয়ে? ঘ, শীতকাল হয় কোন কোন মাস নিয়ে? পৌষ ও মাঘ মাস নিয়ে। আ আ মূর্ধন্যস্বর আকার ঢয় শূন্য র। পৌষ ও মাঘ মাস নিয়ে হয় শীতকাল। উমা, এই কবিতায় কোন কাল বা ঋতুর কথা বোঝানো হয়েছে? এই কবিতায় শরৎ ঋতুর কথা বোঝানো হয়েছে। ওকে, আচ্ছা মিউট করো, কেন কে বারবার আনমিউট করছো?
এর পরে দেখো যে দুটো প্রশ্ন আছে, কোন কোন মাস নিয়ে কটি কাল, কটি ঋতু দেখা যায়, ঋতুগুলোর নাম, কোন মাস নিয়ে কি কি কাল, এই রকমের প্রশ্নের উত্তর আমরা এর আগে করেছিলাম। সেই কারণে এই প্রশ্নের উত্তরটা আমি তোমাদেরকে করতে বলবো, ঠিক আছে? কেননা যখন ওই আমরা চাষ করি আনন্দে ছিল, আমার মনে হচ্ছে যতদূর সম্ভব ওই অধ্যায়েতেই আমরা এই রকমের একটা প্রশ্ন উত্তর আলোচনা করেছিলাম, কোন কোন মাস নিয়ে কি কি কাল হয়, এটা আশা করছি প্রত্যেকের জানা আছে। তাই এই দুটো প্রশ্ন 2 এবং 3 প্রত্যেকের হোমওয়ার্ক থাকবে, ওকে? ম্যাম আর একবার বলুন না। 2-এর দাগের প্রশ্নটা এবং 3-এর দাগের প্রশ্নটা, কোন আমাদের দেশে কটি কাল বা ঋতু দেখা যায়, ঋতুগুলির নাম পরপর লেখো এবং কোন কোন মাস নিয়ে কি কি ঋতু হয়, ওই যে দুটো প্রশ্ন আছে ওই দুটো প্রশ্ন হোমওয়ার্ক থাকবে, কেমন? ওকে, এরপর আমরা 4-এর দাগের শূন্যস্থান পূরণগুলো করে নেব। দেখো, চারের দাগে শূন্যস্থান পূরণ। আচ্ছা ঐশী ঘোষ, তোমার কি কিছু সমস্যা হয় মিউট করা থাকলে? বারবার কলটাকে আনমিউট কেন করছো? ড্যাশ করে যাব যাব, ড্যাশ এখনো ড্যাশ, এরই মধ্যে ড্যাশ কিন্তু হয়েছে ড্যাশ। তাহলে কয়েরটা হবে, কয়ের প্রথম ড্যাশটাই হবে বর্ষা, বর্ষা করে যাব যাব, স্ল্যাশ ড্যাশ এখনো ড্যাশ, শীত এখনো দূর, বর্ষা করে যাব যাব, শীত এখনো দূর, এরই মধ্যে ড্যাশ কিন্তু হয়েছে ড্যাশ। আই থিঙ্ক ইটস ভিজিবল। এরই মধ্যে ড্যাশ কিন্তু হয়েছে ড্যাশ, এরই মধ্যে মিঠে কিন্তু স্ল্যাশ হয়েছে রোদ্দুর, হয়েছে রোদ্দুর, ওকে? এরপর আমি আশা করছি কয়ের প্রশ্নটা, একের কয়ের প্রশ্নের উত্তরটা প্রত্যেকের লেখা হয়ে গেছে। আমি বোর্ডটা রাব করছি, কয়ের প্রশ্নের। আচ্ছা নেক্সট শূন্যস্থান পূরণ, আকাশ বাতাস ড্যাশ আজ, আকাশ বাতাস আনমনা আজ, শুনে একন ধ্বনি, তাই তো? শুনে একন ধ্বনি, আকাশ বাতাস আনমনা আজ, শুনে একন ধ্বনি, স্ল্যাশ চির নূতন হয়েও অচিন,
জাস্ট এ মিনিট প্লিজ। চিরনূতন হয়েও অচিন স্ল্যাশ এ কার আগমনী। ওকে ম্যাম কমপ্লিট। ওকে ভেরি গুড। অ চয় হসই দন্ত ন অচিন চিরনূতন হয়েও অচিন একার আগমনী। ওকে ভেরি গুড। আচ্ছা আমরা ছয়ের দাগের এবং সাতের দাগের প্রশ্ন উত্তরগুলো কি আজকে করে নেব, ইচ্ছে রয়েছে প্রত্যেকের, না নেক্সট ক্লাসে? আচ্ছা 12:20 থেকে কোনো ক্লাস আছে ওকে? ওকে তাহলে আমি ওকে দেন ওকে দেন আমি তাহলে খ গ ঘ মুছলাম। ওকে পাঁচের দাগের বাক্য রচনাগুলো আশা করছি প্রত্যেকে পারবে, তাই তো? ছয়ের বিপরীত শব্দ থেকে আমরা করব। শীত, গ্রীষ্ম, ঠিক আছে, মিঠে, কড়া, দূর, গ্রীষ্ম, গর্ডফলা দীর্ঘই মূর্ধন্যষয়ময়ে, দূর, নিকট, মিঠে, কড়া, ক ডয় শূন্য ডয় আকার, কড়া, দূর, নিকট, ঠিক, হ্যাঁ ঠিক, বেঠিক, অচিন, চেনা, আগমনী, বিজয়া, ঠিক আছে। ওকে হেজি না তো আমার কাছে কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে পুরো। ওকে ভেরি গুড। ওকে আচ্ছা শূন্যস্থান পূরণগুলো কি হয়েছে চারের দাগের? এই তাহলে আমি নিচের অংশটা রাব করতে পারি প্রত্যেকের। শীত, গ্রীষ্ম, ঠিক, বেঠিক, 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 বয়ে কা ঠয় হস্যই ক, বেঠিক। ওকে যদি কারো এই অংশটা লেখা না হয়ে গিয়ে থাকে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। নেক্সট, শরৎকালে কেমন রোদ ওঠে, সাতের ক, শরৎকালে মিঠে রোদ ওঠে বা হালকাও লিখতে পারো, মিঠে রোদ ওঠে, প্লিজ মিউট করো। এই সময় আকাশের রং কেমন হয়,
এই সময় আকাশের রং হয় ঘন নীল, নীল ঘন নীল লিখতে হয় না, ঠিক আছে? আকাশে এই সময় কেমন মেঘ দেখা যায়? আকাশে এ সময় পেঁজা তুলোর মতো মতো সাদা মেঘ দেখা যায়। এক্সকিউজ মি ওয়ান মিনিট, মতো সাদা মেঘ দেখা যায়। ওকে, কি কি ফুল ফোটে এই সময় এটা জানো? প্রত্যেকে শরৎকালে কি কি ফুল ফোটে? শিউলি বলো কি কি? কাশ ফুল, হ্যাঁ শিউলি ফুল, বেশ দুটোতেই হবে। আচ্ছা, খয়ের শূন্যস্থান পূরণটা হয়েছে লেখা? খয়ের শূন্যস্থান পূরণ লেখা হয়েছে? আচ্ছা ঠিক আছে, আমি ওয়েট করছি। আকাশে এ সময়, সরি আমারই ভুল, আকাশে এ সময় পেঁজা তুলোর মতো বা তুলোর মতো সাদা মেঘ দেখা যায়, ঠিক আছে? আকাশে এ সময় তুলোর মতো সাদা মেঘ দেখা যায়। আকাশে এ সময় তুলোর মতো সাদা মেঘ দেখা যায়। ওকে আচ্ছা, আমি তাহলে ঠিক আছে, আমি তা ওয়েট করছি, আমি ওপরে খয়ের উত্তরটা মুছবো শূন্যস্থান পূরণের। শূন্যস্থান পূরণ, ওকে। এ দন্তস্য ম অন্তস্থ, এ সময় কি কি ফুল ফোটে? এ সময়, এ সময় শিউলি, কাশ ফুল ফোটে, তাই তো? নেক্সট, এ সময় বাঙালিরা কোন উৎসবে মেতে ওঠে? বাঙালিরা, বেশ, দুর্গাপুজোয় বা দুর্গোৎসব দুটোই লিখতে পারো, দুর্গাপুজোয় মেতে ওঠে। ওকে, আর একটা কথা, সেটা হচ্ছে যেহেতু দেখবে আমি এক যে ছিল ঈশপটা পড়িয়েছি, তাই এক যে ছিল এ সময় শিউলি কাশফুল ফোটে, তো এক যে ছিল ঈশপের আচ্ছা এক মিনিট ওয়েট করো, এক যে ছিল ঈশপের প্রশ্ন উত্তরগুলো কিন্তু ইউটিউবে একটু ফলো করে নেবে, ঠিক আছে? আপলোড হয়ে যাবে। শিউলি তালবসয় হস্যি, হর্ষৌ লয়ে হস্যি, কার, ঠিক আছে? প্লিজ মিউট করো। ঐশী ঘোষ, কি সমস্যা ঐশী? ম্যাম বলো, আপনি কি আপনি আপনি আর লেখাবেন না এইগুলোই? ম্যাম এক ডিজিটাল হিসাবেরটা এই কোশ্চেন আনসার গুলো আপনি ইউটিউবে অফলাইন ক্লাসে দিয়ে দিয়েছেন? দিয়ে দেবো। ওকে ম্যাম।